আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। সো গাইস এই মেয়েটা ছিল, আর এই মেয়ে এক বছর প্রায় আমাদের রিলেশনটা ছিল। তো সেই মেয়েটা হচ্ছে কলকাতা থেকে ছিল, ঠিক আছে? এটা আমার লাইফে সবদিন বড় ভুল। আমি সো হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মানে দ্য ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়েছি লাইফে সবদিন বড় ডিসিশন, আর সবদিন বড় ভুল হচ্ছে আমার, আমি আজ ভিডিওতে বলবো যে আমি লাইফে সবদিন বড় ভুলটা কি করেছি। তো আমার লাইফে সবদিন বড় ভুল হচ্ছে গাইস, আমি হিন্দিতে চ্যানেল ওপেন করেছি। হিন্দিতে চ্যানেল ওপেন করার পর আমি গাইস হিন্দিতে ভিডিও বানিয়েছি। এটা আমার লাইফে সবদিন বড় ভুল। আমি এতদিন যে ভিডিওগুলো আপলোড করেছি, মিনিমাম 400 ভিডিও আমার আপলোড হয়ে গেছে আমার চ্যানেল, তোমার যে দেখতে পারো। আর প্রতিটা ভিডিও মানে হিন্দিতে ভিডিও, ঠিক আছে? সো এটার জন্য আমি গর্বিত, কারণ আমি হিন্দিও জানি আর বাংলাও জানি। ইতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে। এটার জন্য দুঃখিত যে আমি বাঙালি হয়ে আমি হিন্দি এতদিন বলে যাচ্ছি, কারণ আমার রক্তে আছে বাংলা। ইয়ে বাঙালি হে, আমি তো হিন্দিতে ভিডিও বানিয়েছি, এটা আমার সবদিন বড় ভুল। আমি কী করে বাঙালি হয়ে আমি হিন্দিতে গেলে ব্লগ বানালাম? সো এর পিছনে অনেক বড় একটা ব্যাপার আছে, অনেক বড় একটা রিজন আছে। তো তোমাদের সব রিজনই বলবো, তো তার জন্য তোমার ভিডিওতে থাকতে হবে। আর আজ থেকে তোমার আমার চ্যানেলে বাংলা ভিডিও দেখতে হবে, কারণ আমি বাঙালি, শুদ্ধ বাঙালি গাইছি। আমার রক্তে আমার এখানে নাচকারলে বাংলা বেরোচ্ছে, ঠিক আছে? নাচকারলে বাংলা বেরোচ্ছে, তো বাংলা রক্ত বেরোচ্ছে। তো আমি কেন হিন্দি করতে গেলাম, কেউ এর পিছনে বড় একটা রহস্য আছে, আমি তোমাদের সব কিছু বলবো। আর আমার মানে চ্যানেলে আমি যেহেতু মোটো ব্লগার, তো আমি বাংলাতে মোটো ব্লগ বানাবো, বাংলাতে সব কিছু হবে গেছে আজ থেকে। আমার এটা বড় ভুল ছিল, আমি জানি না। সো তার জন্য তোমার যে যে আমার ভিডিও দেখেছিলে এতদিন, হিন্দি দেখেছিলে, আমি হিন্দি বুঝতে না, তোমার তো হিন্দি দেখেছিলে, আর আমিও সেরকম হিন্দি বলেছি, হয়তো ভুল হয়েছে। তার জন্য গাইস তোমার কাছে আমি খুব বড় বড়ই বলছি, খুব বড় করে একটা সরি বলছি, সরি। এখানে গাইস, ঠিক আছে, আমার ভুলটা নিজের ভুল। আর তোমরা হয়তো আমার ভিডিও এতদিন দেখো নি, কেউ কেউ ইগনোরও করেছো, তো তার জন্য গাইস আমি কিছু মনে করছি না। সো এবার থেকে প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট যে আমার পুরো সব ভিডিওগুলো দেখো, কম তোমরা কমসে কম গাইস 1K সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও, ঠিক আছে? মানে অনেক লোক ভিডিও দেখে কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না। আর আমি যতদূর দেখেছি আমার চ্যানেলে, মানে আমি অ্যানালিটিক্স চেক করেছি, তো আমার চ্যানেলে বেশিরভাগ লোক আছে বাঙালি। আর হিন্দি আমি যে ভিডিও বানাতাম না এতদিন, মানে আমার সাথে পুরো একটা বড় বড় ধরনের ফ্রড হয়ে গেছে। সো আমি এতদিন যে হিন্দি ব্লগ বানিয়েছি, একটা লোকও আমার হিন্দিতে মানে পছন্দ করে না, একটা লোক হিন্দির লোক আমার চ্যানেলে আজ পর্যন্ত আসে না। সব যা এসেছো তোমরা আমার বাঙালি ভাইরা এসেছো, ঠিক আছে? তো তোমাদের তার জন্য বড় একটা স্যুপ দিয়ে গাইস, আমি যেহেতু বাঙালি গাইস, তো আমাকে ভুল হয়েছে, আমি বাংলায় ভিডিও করিনি, ঠিক আছে? মানে আমার, আমি যদি বাইরে বেরোই না ঘর থেকে, তো আমাকে বাংলা সেখানে বলতে হয়। যদি আমি ঘরে বেরোই হিন্দি বলেই তোমার সাথে কথা বলি, যদি হিন্দিতে কথা বলে যদি বাইরে বেরোই না, আমাকে গাইস বাংলা বলতে হবে, সিম্পল। আমার কারণ মা বাবা বাঙালি, আমিও বাঙালি, আমার রক্তে বাংলা, ঠিক আছে? তো এই জন্য আমাকে গাইস মানে আমি বড় বড় সরি বলছি তোমাদের কাছে। আর আমাকে একটা অনেক একটা ভাইও বলেছিল, মানে অনেকদিন আগে একটা ভাই বলেছিল যে তুমি বাংলাতে ভিডিও বানাও, তুমি বাংলাতে ভিডিও বানাও। মানে গাইস দেখো, যতই আমি হিন্দি জানি, ঠিক আছে, সো আমার আশপাশের লোক মানে একটা পরিবেশ নিয়ে আমাকে চলতে হবে, ঠিক আছে? পরিবেশ মানে, আর ইউটিউবটা যদি আমি খুঁজছি যেহেতু, তো এটা মানে হয়তো চার পাঁচ মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, ঠিক আছে? এক বছরের জন্য আমি ভিডিও বানাই না। সো আমি যদি এটা, আমি এটা যেহেতু ডিসিশানটা নিয়েছি না, পুরো লাইফের জন্য ডিসিশান নিয়েছি, সো পুরো লাইফ যদি আমি চালাতে পারি না গাইস, আর হিন্দি যদি আমি বলতে থাকতাম, মানে ধর আমি সাকসেসফুল হয়ে যেতাম, মানে 1K সাবস্ক্রাইবার হয়ে যেত, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে গাইস মানে চলতে থাকতো, কিন্তু এক সময় আমাকে দাঁড়াতে হতো, কারণ গাইস আমি হিন্দিতে ব্লগ করছিলাম, ঠিক আছে? এটা একসময় আমাকে বাংলাতে আসতেই হতো, কারণ আমার ফ্যামিলিও বাঙালি, সবাই বাঙালি গাইস। তো একসময় মানে আমাকে বাংলাতে আসতে হতো। আর আমার সবদিন বড় ভুলটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে হিন্দি জানে না বেশি গাইস সেরকম, ঠিক আছে? হিন্দি শুধু মানে আমিই জানতাম, আর ফ্যামিলি গাইস মানে, কারণ আমার আশপাশের লোক সবাই গাইস বাঙালি, পুরো শুদ্ধ বাঙালি গাইস। তো আমাদের শুদ্ধ বাংলাটাই সাজে, আর আমরা মানে উল্টোপাল্টা বাংলাও বলি না, আমরা পুরো শুদ্ধ বাঙালি, সিম্পল বাঙালি বলি। আর একটু আমাদের বাংলাতে একটু টানও নেই, কারণ আমরা মেদিনীপুরীয় নয়, আর হচ্ছে বাংলাদেশীয় নয়, আমরা পুরো ভাই ভারতীয়, ঠিক আছে? ভারতীয় ভাই আমরা, তো আমরা একটা আলাদা একটা বাঙালি। আমাদের বাংলাটা পুরো তোমাদের পছন্দ হবে, সবাই পছন্দ হবে। সো এটা আমার সবদিন বড় ডিসিশান নিয়েছি আমি আমার লাইফে, আজ থেকে হবে পুরো বাংলায় ভিডিও, পুরো বাংলায়। তো কারণ আমার একটা ভুল ছিল লাইফ জীবনে, ঠিক আছে? জীবনে ভুল হচ্ছে আমি একটা ভাই মেয়ের পিছনে পড়েছিলাম, ঠিক আছে? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्কর বহুত বেকার হতা হ্যায়। অনেকদিন আগে হয়েছে, একটা এক বছর প্রায় আমাদের রিলেশনটা ছিল। তো সে মেয়েটা হচ্ছে কলকাতা থেকে ছিল, ঠিক আছে? সে মানে হিন্দি বলতো, সো আমি ভেবেছি চলো হিন্দি বলছে, তো আমি সেদিন তো মানে হিন্দি বলা চালু করেছি, হঠাৎ তার সাথে কথাবার্তা হলো, হঠাৎ একটু গাইস মানে দিকটা আলাদা চলো। তোমরা বুঝতে পারছো, যে আমার ভিডিও দেখছো আজকে, তোমরা বুঝতে পারছো কী আমি কী বলতে চাইছি, যে সমঝ রে
রিলেশনটা চলতে চলতে একটু আলাদা জায়গায় পৌঁছে গেল, ঠিক আছে? মানে সে বললো যে তুমি হিন্দিতে কথা, তুমি বাংলা বলছো কেন, তুমি হিন্দিতে কথা বলো আমার সাথে। মানে আমি জানতাম যে তার কিকের এত মানে ভালো লেগে গেলো যে আমি একটা বাঙালি হয়ে সে একটা মানে সে হিন্দি বলতো না, সে মানে বাঙালি বাংলায় বলতো, কিন্তু সে একটু কলকাতা থেকে ছিল না টাইপটা, তো সেই জন্য তার মা বাবা ঘরে বাংলায় বলতো, কিন্তু সে একটু বাইরে মানে সে হিন্দি কথা বলতো, ঘরে তো হিন্দি বলতো বাইরে তো হিন্দি বলতো। আর আমি কি পুরোটাই উল্টো, আমি মানে বাইরে তো হিন্দি বলতাম না, আমি শুধু জাস্ট তোমাদের সামনে হিন্দি বলতাম, ক্যামেরাতে মানে হিন্দি বলতাম, কিন্তু আমার পুরো রিয়েল লাইফটা ছিল বাংলাতে, ঠিক আছে? সো আমি সেই জন্য ডিসিশান নিয়েছি না চলো আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো আর সেখানে আমি ভিডিও বানাবো, ওর সাথে ভিডিও বানাবো, কারণ দুজনে হিন্দি বলে ভিডিও বানাবো। সো আমি কি হলো, আমি ভিডিওটা আমার চ্যানেল ওপেন করলাম, ওপেন করার পর গাইস পুরো ফ্রড হয়ে গেলো আমার সাথে। আমি ভাবলাম দুজন ভিডিও বানাবো, কিন্তু সে মেয়েটা হচ্ছে ভাই সে মেয়েটা ভিডিও বানালো না আমার সাথে, ঠিক আছে? ভিডিও বানালো না, সে বলছে না আমি ভিডিও বানাবো কারণ তুমি পুরো বাঙালি, আমি একটা অন্য ছেলেকে একটা হিন্দি ছেলেকে দেখবো। সো গাইস এইরকম ব্যাপারটা মানে ঘুরে গেলে একটা তোমার বুঝতে পারছো যে যায়, ঠিক আছে? সো ব্যাপারটা ঘুরে আমি তোমার ছবিও দেখাবো সে মেয়েটা। সো মেয়েটা মানে দেখতে শুনতে ভালো ছিল, ঠিক আছে? আর হিন্দি আমি ওই জন্য তার পুরো একটু মানে আমি হলাম না চলো আমি হিন্দি বলবো বলে আমার একটা ভূত চলে এলো। ভূতটা কেন এলো আমি জানতাম না, কেন ভূত চলে এলো গাইস, তো মানে পুরো আমি পাগলা হলাম, আমি মানে হিন্দি বলবো সব কিছু আমি হিন্দিতে চলে গেলো। আমি একটা ইনস্টাগ্রাম চ্যানেলও খুলি যেটা হিন্দিতে আমি একটু একটু বলি, হিন্দি মানে আমার লাইফটা চলে এলাম। কিন্তু আমি এই যে ভুলটা না গাইস, এই ভুলটা ধরাটা মানে অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তুমি যে তোমার সাথে এত বড় একটা ভুল হয়েছে লাইফে, সবদিন বড় ভুল গাইছে আমার এইটা, ঠিক আছে? আমার লাইফে অন্য কোনো ভুল নেই, আমি হিন্দি কেন করছি গাইস, হিন্দি করাটা আমার পুরো আমি পিছিয়ে গেছি অনেক, আমি অনেক পিছিয়ে গেছি গাইস। তোমার যে ভাবছো আমি অনেক আগে গেছি, এতগুলো মানে অনেক দিন ধরে ভিডিও করছি, এটা পুরো গাইস আমি পিছিয়ে গেছি লাইফে, কারণ আমি বাংলা ছেড়ে দিয়েছি গাইস, ঠিক আছে? আমি যদি একদম বাংলা করতাম না যাই হতো সেটা আমার নিচের হতো, আমি মানে লাইফ টাইম সেটা নিয়ে থাকতে পারতাম, আমি হিন্দি কোনোদিন লাইফ টাইম নিয়ে থাকতে পারবো না, কারণ আমাকে একসময় যে বাংলা বলতেই হবে। আর আমি যদি আমার ক্যামেরা যদি আমি ফ্যামিলিতে বলি যে তোমার কিছু বলো, তারা কোনো দিন বাংলায় বলতে পারবে না, মানে সরি হিন্দি বলতে পারবে, তারা বাংলায় বলবে। সো তার জন্য না আমি একটা মানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে যাতে ছিল একটা পুলিশ আমাকে ধরেছিল, সো সেই ভিডিওতেও মানে বাংলায় পুলিশ বলেছে আর আমি বাংলায় বলেছি। সো মানে তোমার ব্যাপারটা বুঝো, আমি পুরো মানে বাংলা থেকে এসেছি গাইস, পুরো বাঙালি, শুদ্ধ বাঙালি আমি। সো তার জন্য আমি মানে এবারে আমি বাংলায় বলবো, আমি মানে পুরো এটা ভুল আমার জীবনে সবদিন বড় ভুল গাইস। সো তার জন্য তোমার কাছে সরি, একটা বিগ বিগ সরি। আর আমাকে একটা দাদাও বলেছিলো গাইস যে তুমি বাংলায় ভিডিও করো বাংলায়, তো আমি তার কথা শুনি না তখন, আমি সে না বাংলাতে ভিডিও বানাবো না, এইসব বানাবো না আমি, ঠিক আছে? সো তার জন্য ভুল হয়েছে আমার, অনেক বড় ভুল দাদাটা, আমার হয়তো এখন ভিডিও দেখছো তুমি দাদা, তো তার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, তোমার কথা এখন আমার মনে পড়ছে যে তুমি একসময় আমাকে ঠিকই বলেছিলে। সো মানে ঘটনাটা গাইস আমি কবে বুঝতে পারলাম, ঠিক আছে? আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দুদিন হলো, ঠিক আছে? মানে আমি একটা মোটর ব্লগ আপলোড করেছিলাম, তাতে আমি হিন্দিতে মানে ব্লগ করেছি, আজকের ভিডিওটা ফার্স্ট আমি বাংলাতেই করছি, ঠিক আছে? তো হিন্দিতে ব্লগ আপলোড করেছিলাম, আপলোড করার পর দেখি না তাতে মানে ভিউস আসছে না, আমি মানে অনেক কিছু তাদের দিয়েছিলাম মানে ভিউসটা আসছে না, তারপরে আমি পুরো ডাউন, আমি পুরো ডিমোটিভেট হয়ে গেলাম ইউটিউব থেকে, না ইউটিউব আর বানাবো না ভিডিও, ইউটিউবটা বড় মানে খুব কষ্ট দিচ্ছে আমাকে, খুব দুঃখ দিচ্ছে, মানে এতদিন চালিয়ে গেছি ইউটিউবের জন্য, আমি সব কিছু বন্ধ করেছি গাইস, ঠিক আছে? সব পড়াশোনা মানে সব কিছু কমিয়ে দিয়েছি, কাজ বাজেও আমি যাচ্ছি না সেরকম, তো ফ্যামিলির লোকও বলছে তুমি কাজে যাচ্ছ না কেন। সো এইটা এসব মানে অনেক দিকটা একটু কষ্ট, বুঝতে পারছো তোমরা? তো আমি তার জন্য ভেবে ডিসিশান নিয়েছি যে না আমি না সরি, আমি মানে সকালে একদিন উঠলাম, সকালে উঠে দেখলাম যে মানে চ্যানেল পুরো ডাউন, চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, মানে কত 30-25টা ভিউস পার হতে গেলে না দুদিন টাইম লেগে যাচ্ছে, মানে তোমরা ভাবো 30-25টা ভিউস, মানে এটা তো মানে আমি ভেবেছিলাম সরি এটা আমার নিজেরই ভুল। তো তারপরে আমি মনে হলো দাদার কথা যে দাদা বলেছে তুমি বাংলাতে ভিডিও বানাও, আর আমি নিজেও ভাবছি যে আমি যেহেতু বাইরে যাই হিন্দি বানাচ্ছি, লোক তো মানে কথাও বলতে পারছে না, ঠিক আছে? লোক কথাও বলতে পারছে, আমি তার সামনে হিন্দি বলছি, সে বাংলা বলছে, সে আটকে আটকে হিন্দি বলছে। সো এটা আমি ভাবলাম, তো ভাবলার পরে বললাম না আমি যেহেতু বাঙালি, শুদ্ধ বাঙালি, আমি ভাই শুদ্ধ বাংলাতে ভিডিও বানাবো, আমার লাইফটা তোমাদের দেখাবো আর তোমার লাইফটা দেখবে। আর অনেক লোক আমার যেহেতু নিজে আত্মীয় আছে, তো তারা মানে ভিডিও দেখো না, ভিডিও মানে বুঝতে পারো না আমার ল্যাঙ্গুয়েজটা, বুঝতে পারো অনেক লোক তো হতে পারে না গাইজ যে বাংলা হিন্দি বুঝে না, ঠিক আছে? হিন্দি মানে বুঝেও কিন্তু বলতে পারে না, তো আমাকে মানে একটা কী চাই আমার, মানে লোকের সাথে কথা বলাটা মেন, ঠিক আছে? লোকের সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট আমার। সো আমি যদি সেখানে বাংলা হিন্দি বলি আর সে যদি ওখানে বাংলা বলে, পুরো গাইজ আনম্যাচ, কারো ভিডিও দেখতে ভালো লাগবে না। যদি একটা হিন্দি লোক দেখে না, সে আমার কথা বুঝতে পারে কিন্তু বাংলা কথা বুঝতে পারে না, সে কী করে ভিডিও ছেড়ে দিয়ে পালাবে। তো এটা আমার খুব বাজে লেগেছে গাইস। তারপর আমি ডিসিশান নিলাম না
আমি বাংলা ভিডিও বানাবো, ঘরে ফ্যামিলিতে বানাবো, বাইরে বানাবো, কোনো অসুবিধা নেই আমার। আমার কন্টেন্ট আমি পেয়ে যাবো, বাংলা ভিডিও বানানো মানে আমার কন্টেন্ট আমি পেয়ে যাবো। আর তোমরা তোমার সাথে আছো গাইজ, ঠিক আছে, সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আমি ডিসিশনটা নিয়েছি, তোমরা যদি সাথ না দাও আমার কিছু করার নেই। তোমাদের কাছে খুব খুব রিকোয়েস্ট গাইজ, এই ভিডিওটা যেন অনেক লাইক আসে, অনেক ভাই ভিউস আসে, ঠিক আছে। সো আমি তোমাদের মেয়েটার ছবিটা দেখাচ্ছি। সো গাইজ এ দেখো, দেখতে পাচ্ছি ভালো করে, আমি দেখি না কিন্তু আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। সো গাইজ এই মেয়েটা ছিল, আর এই মেয়েটা অনেকগুলো পিক আছে আমার কাছে, ভালো করে দেখো। এই মেয়েটা মানে দেখতে শুনতে ভালো, কিন্তু গাইজ এক বছর ছিলাম, এক বছর মানে আমাদের রিলেশনটা ভালো করে চলেছিলো। তো চলার পরে গাইজ হঠাৎ না মানে একটু আলাদা দিকে চলে যায়, আমার মানে ফিল হতে যাতে থাকে যে না আমার চ্যানেলটা আমি গ্রো করি। তো চ্যানেলটা গ্রো করার জন্য আমি মানে মেয়ের সেরকম মানে সব কথাবার্তা হতো না, মেয়েটা মানে কলকাতার দিকে থাকতো, সো সেই জন্য মানে ও পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতো গাইজ। তারপরে কী করলাম, আমি বলি না ভাই মেয়েটা থাক, আমি নিজের লাইফটা চুজ করি। মেয়েটাও গাইজ সে কী করলো, মেয়েটা গাইজ তার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকলো, তা মেয়েটা মানে মেসেজ ব্যাসেজ সব কমিয়ে দিলো, কথাবার্তা কম হয়ে গেলো। তারপর দিয়ে আমাদের গাইজ দুজনের মধ্যে ব্রেকআপটা হয়ে গেলো, ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেলো। সো ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি মানে চ্যানেলটাকে হিন্দিতেই চালু করে রাখি, ঠিক আছে, আমি মানে বাংলাতে যাই না, আমি হিন্দিতে চালু করে রাখি। তো এটা গাইজ আমার একটা ভুল হয়ে গেছিলো, প্রথম লাইফে সবদিন বড় ভুল গাইজ এইটা। এই তোমাদের বলছে তোমার যে যে আজকে মানে বাংলাতে সরি হিন্দিতে ব্লগ করছো না, তোমাদের খুব বড় ভুল, তোমাদের বড় ভুলটা তোমার সামনে আমি দিয়ে দিচ্ছি। তো কারণ স্বামীরা দেখো, স্বামীরা হচ্ছে কলকাতায় থাকে, ওদের ঠিক আছে, ঠিক আছে, ওরা কলকাতায় থাকে, ওদের মানে পরিবেশে অনেক লোকে হিন্দি বলে, কিন্তু আমাদের পরিবেশটা না, তোমার যে যে মানে একটু মধ্যবিত্ত গ্রামের ভিতর থাকো না, তো তাদের বলছে হিন্দিতে ছেড়ে দাও ভাই, হিন্দিতে ছেড়ে দাও। আর হিন্দি যদি তোমরা করো না, হিন্দি করা মানে কী বলছি, যে তোমার একটা নিজের দাদা ভাইয়ের সাথে না কথা বলতে পারবে না, নিজের দাদা ভাইয়ের সাথেও না সেরকমভাবে ভালোভাবে কথা বলতে পারবে না, তারা হিন্দিতে কথা বলতে পারবে না। আর তুমি যদি হিন্দি বলো না, লোক দেখবে না গাইজ, লোক শুনবে না, তারা যদি একটু বাংলা বলতে না, লোকে মনে লেগে যাবে যে এই বাঙালি ছেলে হিন্দিতে কথা বলছে, মানে হিন্দি কপি করছে গাইজ, হিন্দি কপি ক্যাট, ঠিক আছে, লোক মানে হিন্দি লোকেরা ভাববে। তো তারা কী করে, তোমার ভিডিওটা দেখবে না, তোমার প্রতি কোনো ইন্টারেস্টই দিবে না। আর তোমার যারা ভিডিও দেখো দেখবে হচ্ছে তারা তোমার ভাই, তোমার মানে নিজের এলাকার ছেলে, আর তোমার হচ্ছে নিজের ওয়েস্ট বেঙ্গল, তোমার কী বলি, তোমার জেলার ছেলে, তারা তোমার ভিডিও দেখে তোমাকে এগোবে, ঠিক আছে। প্রথম গাইজ নিজের লোকেরা তোমাকে ভালোবাসে, তারপরে দূরের লোকেরা, ঠিক আছে। তুমি যদি নিজের তোমার নিজেদের যারা তোমার নিজের ভিডিও দেখতে চায়, তারা যদি তুমি তাদেরকে না দেখাও, তারা যদি তুমি হিন্দি যদি বলো না, তো তারা ভাই কোনো দিন তোমার ভিডিও দেখবে না, আর তারা যদি না দেখে অন্য লোকে দেখবে না। এই জন্য গাইজ ডিসিশন নিয়েছি আমি আজ থেকে বাংলাতেই মোটো ব্লগ হবে, হিন্দি কাট, আজ থেকে আমি চ্যানেল করো হিন্দিটা, হিন্দি ভিডিও আসবে না, ঠিক আছে। তো তবু মানে তোমরা ভাবো কী করে আমি হিন্দি বলতাম, মানে একটা লোকের কাছে গিয়ে না হিন্দি বলাটা গাইজ অত সহজ নয়, ঠিক অত সহজ নয় গাইজ, একটা দোকানে গিয়ে তুমি হিন্দিতে কথা বলছো অত সহজ নয়। তো তার জন্য অনেক কষ্ট লাগতো, আমি এটা ভাবতাম যে আমাকে একটা কন্টেন্ট বানাতে হলে না অনেক কষ্ট করতে হবে, আমাকে হিন্দি বলতে হবে বাইরে গিয়ে, এইটা আমার সবদিন বড় ভুল। আর যদি আমি বাংলা বলতাম সেই সময়, তো বাংলা মানে আমি ঘরে বসে আমার কন্টেন্ট হয়ে যেত গাইজ, ঘরে বসে ফ্যামিলিতে বসেও না কন্টেন্ট হয়ে যেত, মায়ের সাথে কথা বলা এসব বলা গেছে একটা কন্টেন্ট ঘরেতে হয়ে যেত। এই যে আইডিয়াটা, এই চিন্তাভাবনাটা না, এটা আমার মাথায় অনেক দেরি করে এসেছে, আমি মানছি দেরি, অনেক দেরি করে এসেছে গাইজ। তোমাদের কাছে আমি সাপোর্ট চাইছি গাইজ, তোমরা সাপোর্ট করো, আর ভিডিওটা গাইজ যত হতে পারে তোমার শেয়ার, হিন্দিতে ভিডিও করে না তো তাদেরকে শেয়ার করো, তাদেরকে বলো ব্যাপারটা যে না ভাই তোমরা বাঙালি, তোমরা একমাত্র বাঙালি, তোমরা যদি না যে বন্ধুর সাথে যে আড্ডা মারো ওটা তোমরা হিন্দিতে মানে ভিডিও করো, ব্লগিং করো, যে যে বন্ধুর সাথে আড্ডা মারো না ওটা হিন্দিতে বলো, যদি ওটা বাংলাতে বলো না ওটা মানে ওটা লোকে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে, লোকে আরও বেশি ভালো লাগবে। তো তার জন্য বলছি গাইজ হিন্দি ছেড়ে বাংলাতে আসো, তোমার নিজের ল্যাঙ্গুয়েজটা গাইজ ব্যবহার করো, কারণ লোকের কাছে লোক না তোমার অন্য কিছু দেখবে না, তোমার নিজের লাইফস্টাইলটা দেখেই তো সব চিনবে তোমাকে, তাই না। তো লাইফস্টাইল তোমার কী, বাঙালি, তুমি একটা শুদ্ধ বাঙালি, তো এটা থেকে তোমার যত দূর হচ্ছে যাও, ঠিক আছে, তোমার বেশি চেষ্টা করো না, আমি মানে বেশি চাওয়ার চেষ্টা করেছি যে মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের লোক দেখবে তা নয় গাইজ, মানে কী বলছি বাংলাদেশ তোমার জানো, বাংলাদেশে না যতগুলো মোটো ব্লগার আছে না সব গাইজ মানে বাংলাতেই করে, কোনো কেউ হিন্দিতে কপি করে না, কেউ হিন্দি বলে না। সো আমরা কেন হিন্দি বলবো গাইজ, মানে বাংলাতে বলাটা উচিত, তো বাংলায় বলো ভিডিও। তো আমি যেহেতু বাংলাতে ভিডিও করছি, আর আমার পরিবেশটা পুরো বাংলাতে, পরিবেশ আমি বাংলাতে ভিডিও করবো, ঠিক আছে। তোমাদের আমি বল দিলাম, আর তো বলার পরে একটা আলাদা ফিল হয়ে আছে, সেই জন্য আমি হিন্দি কথা বললাম প্র্যাকটিস, আমি মানে আমার বন্ধুর সাথে কথা বলতাম না হিন্দিতে, হ্যাঁ বন্ধুও বলতে যে না এই পাগলা হয়ে গেছে, এই পাগলা হয়ে গেছে গাইজ, আমাকে বললে মানে আঘাতো, ঠিক আছে, আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড মানে বলে আঘাতো আমাকে। সো আমি মানে কিছু ফিল করতাম, কারণ তখন একটা পাগলা খেয়াল গাইজ, ঠিক আছে, তোমার যেটা তোমার মনে এসে যাবে না, তুমি লোক হাজার লোক কিছু বললেও তুমি স্যার ভুলতে পারবে না। আর
আর কিছু বলার নেই। সো এই পর্যন্ত আমার আজকে ভিডিওটা। সো এরপর থেকে যা যা আছে সব মোটর ব্লগ আসবে আর অনেক মজাদার ভিডিও হবে এবার থেকে। প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও গাইস, আর তাড়াতাড়ি আমি 1K করে দাও, যাতে আমি অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি। ঠিক আছে, এবার থেকে গাইস ভালো ভিডিও হবে। ঠিক আছে, তো 1 নম্বর গাইস, তোমার সাথে মিলছি আবার নেক্সট ভিডিওতে। সো নেক্সট ভিডিওতে কথা হবে। তো তার জন্য, তো ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বা বাই, বি সেফ, টেক কেয়ার, টেল দেম বাই।